আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারকাতু। কেমন আছেন সবাই? ট্রাস্ট বাংলা চ্যানেলের পক্ষ থেকে নতুন আর একটা ভিডিওতে সবাইকে আমন্ত্রণ। দূর দূরান্ত থেকে যারা আমার এই চ্যানেলটি দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো পৌঁছে যায় সবার আগে আপনার ফোনে। তো আমি খুব সহজে আপনাদের দেখাবো কীভাবে আপনারা আলাপে রিসার্চ করবেন। বর্তমানে অনেকেই আলাপে রিসার্চ করতে পারতেছে না, আর যাদের বাংলাদেশি ভিপিএন প্রয়োজন অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে নাম্বারটা দেওয়া থাকবে, অবশ্যই এখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারবেন। অবশ্যই এটা মনে রাখবেন, এটা আমাদের পেইড ভিপিএন। তো আমরা প্রথমত ওপেন ভিপিএনটা কানেক্ট করে নিচ্ছি। আমাদের এটা হলো অফিসিয়াল ভিপিএন, দেখুন দেওয়ার সাথে সাথে কানেক্ট। তো আমরা এখন এই আলাপে চলে যাব। যাওয়ার পরে দেখুন এখানে রিচার্জ নামের অপশান আছে, রিচার্জে চলে যাব। যাওয়ার পরে এই যে বিকাশ, আমি আপনাদের দেখাবো এক্সাম্পল, এখানে 50 দিলাম। এখানে কিন্তু অলরেডি আমার অ্যাকাউন্ট নাম্বার সেভ করা আছে, দেখতে পাচ্ছেন পেমেন্ট ফেড এরকম বারবার আসতেছে। তো আপনারা কি করবেন, এটা ব্যাগে চলে যাবেন, আবার এই যে ভিসা মাস্টার কার্ড এবং অ্যান্ড মোর এটাতে ক্লিক করবেন। করার পরে এখানে আমরা মিনিমাম 20 টাকার একটা অ্যামাউন্ট এখানে অ্যাড করতেছি। প্রথমত আপনাদের বিকাশ থেকে এটা আমরা দেখাবো কীভাবে আপনারা বিকাশ থেকে এটা রিচার্জ করবেন। দেখুন এখানে বিকাশ, রকেট, নগদ, উপায়, সেলফিন সব কিছুই আছে। তো আমরা প্রথমত বিকাশ থেকে এটা করব। দেখুন এটা হচ্ছে মার্চেন্ট পেমেন্টের মতো, এখানে দেখেন এখানে আমার নাম্বারটা চলে আসছে, ঠিক আছে। তো যাওয়ার পরে এটা কি করবেন, কনফার্ম করবেন। দেখুন আগের মেথডটা এখন বর্তমানে চেঞ্জ হয়েছে, আগে অন্যরকম মেথড ছিল, এখন এটা চেঞ্জ হয়েছে। দেখার পরে দেখুন এখানে আমরা এই কোড নাম্বারটা দিয়ে দিচ্ছি, যাওয়ার পরে এটা কনফার্ম করব। এখানে আমাদের বিকাশের পিন নাম্বারটা দিয়ে দেবো। এখন দেখতে পাচ্ছেন আমরা বিকাশের পিন নাম্বারটা দিয়ে এখন এটা কনফার্ম করব। দেখুন আমাদের পেমেন্ট কমপ্লিট, আমাদের এখানে বেশ কি চলে আসছে দেখতে পাচ্ছেন। তো দেখুন আপনারা মনে রাখবেন, এখন যে দুই চিহ্নটা আমি দেখাচ্ছি বিকাশ নগদ, এখান থেকে কিন্তু আপনারা কখনো পেমেন্টটা নিতে পারবেন না, আপনাদের এখান থেকেই নিতে হবে। তো আমরা সেলফিন থেকে 100 টাকা অ্যাড করে দেখাচ্ছি আপনাদের। দেখুন অনেকে সেলফিন থেকেও অ্যাড করতে চাচ্ছে, সেক্ষেত্রে আমরা সেলফিন থেকেও অ্যাড করে দেখাচ্ছি। এই দেখুন 100 টাকা সেলফিন থেকে অ্যাড করবো আমরা এখন। এই যে দেখতে পাচ্ছেন সেলফিন, এখানে সেলফিন নাম্বার, এখানে সেলফিনের পিন নাম্বারটা দেখেন, আমরা পিন নাম্বারটা দিয়ে দিব এখন। দেখুন আমরা এটা এখন সাবমিট করব। এখানে সেলফিন, ইসলামী ব্যাংকের কার্ড, সেলফিনের কার্ড, এখানে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট, এমকাশ, যেহেতু এগুলো ইসলামী ব্যাংক থেকে প্রণত ইত্য হয়, যার কারণে এখানে 4টা অপশান চলে আসছে, আমরা সেলফিন থেকে নিব এটা। সাবমিট, এটা ওটিপি আমরা এখানে এখন দিয়ে দিব। আপনার চাইলে এটা অটোমেটিক করে রাখতে পারবেন, এখানে অটোমেটিকটা চলে আসছে এই পে। দেখুন আমাদের ইসলামী ব্যাংক থেকে SMS চলে আসছে। আর যারা এইভাবে সুন্দরভাবে রিচার্জ করে নিতে পারবেন, যাদের রিচার্জের প্রবলেম হচ্ছে অবশ্যই আমাকে জানাবেন, আর যাদের বাংলাদেশি VPN প্রয়োজন অবশ্যই আমার কাছে লক করবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ।